ফেসবুক তো আমরা সকালে ইউজ করি, কিন্তু ফেসবুকের একটা ব্যাপার হচ্ছে ফেসবুকে রিসেন্টলি একটা আপডেট নিয়ে এসেছে, সেই আপডেটটা দুর্দান্ত আপডেট, মানে দারুণ সেই আপডেট। আর সেটা হচ্ছে আপনার সকলের ভালো লাগবে হয়তো বা, এবার থেকে আপনার মেসেঞ্জারের প্রয়োজন হবে না। মেসেঞ্জারের বিকল্প হিসাবে শুধুমাত্র ফেসবুক থেকেই আপনি সমস্ত কন্ট্যাক্টগুলো করতে পারবেন। কারোর সাথে মেসেঞ্জারে ফেসবুকের মাধ্যমে অডিও ভিডিও কল থেকে শুরু করে মেসেজ করা সব কিছু করতে পারবেন। হয়তো বা এমন হতে পারে অনেকজনের সাথে আপনার প্রয়োজন আছে, একজনের সাথে আপনার প্রয়োজন আছে কিন্তু আপনি তার ফোন নাম্বার জানেন না বা কোনো ওয়ে জানেন না, জাস্ট তার ফেসবুক আইডি আছে এতটুকু আপনার হয়তো জানা আছে। সেক্ষেত্রেও তার সাথে আপনি অডিও ভিডিও দিয়ে কথা বলতে পারবেন। এবং হইতে পারে যে এরকম আপনার কেউ আছে আপনাকে ব্লক করে রাখছে মেসেঞ্জারে, সেক্ষেত্রেও আপনি কিন্তু ফেসবুকটা ইউজ করে তার সাথে অডিও ভিডিও দিয়ে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে শুধু মেসেজটা করতে পারবেন না, এসএমএসটা করতে পারবেন না বা কোনো ফটো সেন্ড করতে পারবেন না, কিন্তু অডিও ভিডিও দিয়ে কথা বলতে পারবেন। তার কাছে কল যাবে, সে ব্লক করতে পারবে না। এটা হচ্ছে দারুণ একটা আপডেট নিয়ে এসেছে আপনাদের জন্য, যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য। সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে কীভাবে করে আপনার এটা ইউজ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে, এবার আপনাদের দেখাচ্ছি। মূলত এটা করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুকে যেতে হবে, যেহেতু অনেক সময় মেসেঞ্জারে যাওয়া ঝামেলা, সেই জন্য আপনি ফেসবুকে চলে আসবেন। ওকে, আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে মনে করছেন কারো একটা আপনার কাউকে ফোন দেওয়ার প্রয়োজন, সেহেতু যদি এখানে কেউ পোস্ট করে সেখান থেকেও দিতে পারবেন, অথবা আপনার অডিও বা ভিডিও কল দিতে পারবেন কোনো প্রকার মেসেঞ্জার ছাড়াই। সো আপডেট মেসেঞ্জার এইরকম আপডেট ফেসবুকে এই ধরনের সিস্টেম চলে এসছে। সো এখান থেকে যা যে কাউকে আপনি দিতে পারেন পোস্ট, সাপোজ মনে করেন এখানে আমি দিলাম এর পোস্টে, এখানে ক্লিক করুন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনি যখন ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অডিও কল প্লাস ভিডিও কল। এবার যদি আপনি মনে করেন এখান থেকে কল দিলেন না, তা বা এখান থেকেও কিন্তু আপনি দিতে পারেন, যে কোনো নামের আইডির পাশে চলে যাবেন আপনি, যার নামে আপনি ফোন দিতে চান তার নামের আইডির পাশে চলে যাবেন, গেলে কিন্তু আপনি এভাবে কল দিতে পারেন। এখান থেকে পোস্ট করতে পারে যে কেউ, সেখান থেকেও যেতে পারেন বা যে কোনো জায়গা থেকে আপনি যেতে পারেন তাকে কল দেওয়ার জন্য। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্টে চলে আসবে, সেখান থেকেও যেতে পারেন। সাপোজ মনে করেন এর কাছে আমি যদি কল দিতে চাই, তারপর এই আইডিতে চলে যাবো, যাওয়ার পরবর্তীতে আমি জাস্ট এই যে এখান থেকে থ্রি ডট আপনি ক্লিক করবো, করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও কল প্লাস হচ্ছে অডিও কল। সো এখান থেকেও যদি না যেতে চান তাও আপনি কোনো ব্যাপার না। সো এখান থেকে সাপোজ হইলো আপনি যদি মনে করেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে কল দেবেন, সেমভাবে যে কোনো কারোর আইডিতে যেতে পারলে হবে, যার আইডিতে আপনি কল দিতে চান, যাকে কল দিতে চান তার আইডিতে গেলেই আপনার সেখান থেকে খুব। সো এখান থেকে আপনি অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন, সেখান থেকেও আপনি যদি চান দিতে তাও কিন্তু দিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবারই দিনটা শুভ হোক, আল্লাহ হাফেজ।